একজন নারীর ভালোবাসার কারণে হাতের রক্ত কেটে ফেলি, ব্লেড দিয়ে অঙ্কন করি, রসুল্লার জন্য জীবন যাবে কিন্তু রাস্তা ছাড়তে পারবো না, ডান হাত ধরে বলো ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না শানিআকা হুয়াল আবতার। আজকে আমরা দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি। মুসলমানদের কলিজায় বাতিল আমাদের হাত দিয়েছে, আমরা মুসলমানরা সহ্য করতে পারি না, সব সহ্য করা যায়। সরকারের মদিনার বিরুদ্ধে আচরণ করলে আমাদের কলিজায় দাঁও দাঁও করে আগুন জ্বলে, কথা বলুন ঠিকই না? আমি স্পষ্ট করতে চাই, নূপুর শর্মা যার নাম নিতে আমার ঘৃণা হচ্ছে, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ইট ক্যান সেড উইথ 5000% রিয়েলি ইট দ্যাটস হি ইজ নট ডটার অনলি ফাদার, দিস দ্য অনলা আব্দা আল্লাহ, টুডে ইজ মাই ফাদার ইজ দ্য রিয়াল। আমি আজকে গ্যারান্টি করে বলতে চাই, সে একজন বাপের জন্ম থেকে দুনিয়াতে আসেনি, অসংখ্য পুরুষের মিলনে পৃথিবীর জমিন থেকে এসেছে। আজকে বিশ্বের সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ইফ এনি মোর জাস্ট আস্ক ফর হিম ফর গো দ্য ডিএনএ টেস্ট, ইন্ডিয়ার কোন হসপিটালে তার ডিএনএ টেস্ট করা হোক, আমরা নিশ্চিতভাবে গ্যারান্টি তার জন্মে অবৈধ তার গান রয়েছে, না হয় রসুলের বিরুদ্ধে জবান না হতে পারে না, কথা বলুন ঠিক না? তাই আমরা নয় কিচ্ছু বলতে চাই না, আল্লাহ আমাদেরকে দেখছেন আমাদের এই প্রতিবাদ। আমরা বলতে চাই, ইন্ডিয়ার অর্থনীতিকে আমরা তছনছ করে দিব, আইপিএল দেখা যাবে না, ইন্ডিয়ার টিকার সাপোর্ট করা যাবে না, পণ্য উদ্বোধন করা যাবে না, প্রত্যেকটা যুবকের সবচেয়ে প্রিয় পারফিউমের নাম হচ্ছে ফগ, ফগ নামক পারফিউমকে আমরা আজকে থেকে বয়কট করব, প্রত্যেকটা পণ্যকে বয়কট করব, একটু পরে বিক্ষোভ নামবো, হয়তোবা ইন্ডিয়ার বিরুদ্ধে বিক্ষোভ নামার কারণে আমাদেরকে আজকে হয়তোবা কাদান গ্যাস মারা হবে, বুলেট মারা হবে, আজকে আমাদেরকে 1947-এর ভয় দেখানো হবে, কিন্তু আমরা বলতে চাই, একজন নারীর ভালোবাসার কারণে হাতের রক্ত কেটে ফেলি, ব্লেড দিয়ে অঙ্কন করি, রসুল্লার জন্য জীবন যাবে কিন্তু রাস্তা ছাড়তে পারবো না, ডান হাত ধরে বলো ঠিক কিনা? সর্বশেষ একটাই কথা, মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাইফ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, আমার নবীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে আঙ্গুল মুসড়ে ভেঙে ফেলা হবে, আমার নবীর বিরুদ্ধে কেউ চোখ দিলে তার চোখ উপড়ে ফেলা হবে, আমার নবীর বিরুদ্ধে নূপুর শর্মা তুমি জিভ বানিয়েছ, গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবেই চলবে, ডান হাত ধরে বলো। তাই আর শেষ কথা একটাই কথা, গোলামানে গোলামানে মুস্তফা জান দেনে সে নহি ডরতে, ইয়ে সর কট জায়ে ইয়ে রহ জায়ে কুছ পরওয়া নহি করতে, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবতার সেবায় নিয়োজিত একটা সারা পৃথিবীতে পরিচিতি যারা লাভ করেছে, গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনাকালীন সময় থেকে আজ পর্যন্ত, এই যে সেদিন সীতাকুণ্ডের জমিনে যা হয়েছে আপনারা জানেন, এই গাউসিয়া কমিটি যাদের সেবা করেছে, সেখানে কে মুমিন কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে কোন ধর্মের কোনো কিছুই বাদ বিচার নাই, মানবতার সেবায় উৎসর্গিত এই সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। গাউসিয়া কমিটি বাংলাদেশের এই মহানগর শাখার ব্যবস্থাপনায় আজকে যে মানববন্ধন, আপনারা জানেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, হে আমার বান্দারা, যে কেউ আমার প্রিয় রসুলের বিরুদ্ধে বলবে, কেউ তার জবাব দিক আর না দিক, আমি আল্লাহ তো জবাব দেব। আল্লাহ বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আমার প্রিয় হাবিব, আপনাকে রসুল কেউ মানুক আর না মানুক, আমি তো আপনাকে আমার রসুল বলি। হে আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম আজকে যে হিন্দুস্তানের ব্রাহ্মণ্যবাদী সরকারের যে মহিলা আমার প্রিয় রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আমরা তার জন্য প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আসলে প্রতিবাদ তো মুখে জানাচ্ছি, সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে তাজা রক্ত ঢেলে দিয়ে বেয়াদবের বিরুদ্ধে জবাব দিয়েছিলেন আমরা বারবার বলবো এই ধরনের হবে এই ধরনের হয়ে আসছে আমরা ঘর আর বাইরে দেখব না আপনারা জানেন আজকে সেই সেই কুচক্রী মহল বিশেষ করে সেই মহিলার নাম নিতে ইচ্ছে করছে না হুজুর উম্মাহাতুল মুমিনিন তথা উম্মুল মুমিনিন আমার প্রিয় সেনর অতিব প্রিয়তম স্ত্রী হযরতে সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে বেয়াদবি করেছে আপনারা এটা জানেন এবং ভালো করে জানেন যে মুসলমান নামধারী একটা ফেরকা আছে যাদের নাম শিয়া আমাদের এই চট্টগ্রামেও আছে যারা সাইয়্যেদুনা আমির মাভিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর ফারুক আজম সহ সাইয়্যেদাতুনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করে আমার ভাইরা আমি বলবো আপনাদেরকে শুধু হিন্দুস্তানের হিন্দু নয় শুধু ওই জার্মান বা আমেরিকা লন্ডনের খ্রিস্টান নয় আমাদেরকে সমস্ত দুশ্মনদেরকে সামনে রেখে প্রতিবাদ করতে হবে বলতে চাই গৌসিয়া কমিটি কেবলমাত্র এই সেবা নয় দরকার হলে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দেবে রাজপথে আমরা একটা দাবি সবাই বলতেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে সংসদে একটা প্রস্তাব পাশ করার জন্য সেটা কেবল এই জন্য বলা হচ্ছে যেহেতু সংসদ আমাদের গোড়া সেখান থেকে যদি একটা প্রতিবাদ হয় একটা নিন্দা প্রস্তাব হয় তাহলে সেটা আমাদের প্রাণের কথা হয়ে যাবে অতএব আমরা সেজন্য বারবার অনুরোধ করি বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার জন্য আমার রসুল এক নাম্বার হিন্দুস্তানের ক্ষমতা এক নাম্বার নয় তাই সেদিকে লক্ষ্য করে কোটি কোটি মুসলমানদের হৃদয়ের হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারবেন যদি একটা নিন্দা প্রস্তাব সেখানে পাশ করতে পারেন আমরা সেই অনুরোধ রেখে আজকের এই মাহফিলে আজকের এই সমাবেশে আমরা সবাই আমাদের সকলের পক্ষ থেকে এই প্রস্তাবটা রেখে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কাছে গটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের আগত আশেক রসুল ভাইগণ আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই অর্থে আপনারা আল্লাহর নবী শান মানে যে আঘাত করছে তার প্রতিরোধ করার জন্য খোলা মাঠে দাঁড়িয়েছেন আল্লাহ আমাদের আপনাদের সকলের হাজিরিকে কবুল করুন আমিন আবারো বলছি অন্যান্যদের সাথে মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিন্দা প্রস্তাব পাশ করুন এই ভারতের বিজেপির বিরুদ্ধে যে বক্তব্য তারা দিয়েছে নিন্দা প্রস্তাব পাশ করাতে আপনার কেন এত ভয় জানতে চাই আপনার কি এই ভয় হচ্ছে ভারত থেকে খাদ্যদ্রব্য না আসলে বাংলাদেশও দুর্ভিক্ষ হবে আমরা মুসলমানরা সেটা মনে করি না কারণ আমরা মনে করি আমাদের রিজিকের মালিক আল্লাহ আমাদের হায়াতের মালিক আল্লাহ আমাদেরকে রাখার মালিকও আল্লাহ আমাদের খাওয়া দাওয়া যা কিছু বলুন সব কিছু আমরা দয়াল নবীর রুসুলায় পাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতেও পেয়ে যাব আপনি সে দুশ্চিন্তা করবেন না নিন্দা প্রস্তাব পাশ করিয়ে আনুন একটি উদাহরণ দিয়ে অল্প সময়ে একটি সময় যখন এই মোদী সরকার ক্ষমতা এসেছিল প্রথম প্রথম তারা আমাদেরকে পবিত্র কুরবানি করার জন্য গরু বন্ধ করে দিয়েছিল বিভিন্ন জোহাত দিয়ে তারা গরুকে তাদের ভগবান মনে করে আজকে দেখুন বাংলাদেশে গরু করে আরও কুরবানি গরু দিয়ে কুরবানি করার পরেও আরও গরু উদ্বৃত্ত থাকে তো আমাদের কি রিজিক বন্ধ হয়েছে আমাদের কি কুরবানি বন্ধ হয়েছে হবে না ইনশাল্লাহ কারণ আমাদের ইমান আমাদের বিশ্বাস সব কিছু হচ্ছে কি দয়াল নবীর মাধ্যমে সে মহান আল্লাহকে সন্তুষ্ট করা সেজন্য বলছি আপনি আমাদের এই গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার আজকের প্রতিবেশ সমাজ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি অচিরে নিন্দা প্রস্তাব পাশ করে একজন মুসলমানের পরিচয় দান করুন এবং আমি সেই সাথে চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির প্রত্যেক ওয়ার্ডকে নির্দেশনা দেওয়া হচ্ছে আগামীকাল জুমার নামাজের পরে শ শ ওয়ার্ডের নেতৃত্বে আপনারা মসজিদ থেকে বাদু জুমা মসজিদ থেকে একটি করে বিক্ষোভ মিছিল বের করবেন এটা হচ্ছে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত
আপনারা শান্তিপ্রিয়ভাবে কোনো রকম বিশৃঙ্খলা না করে অশালীন কোনো মন্তব্য না করে সুন্দরভাবে গাউসিয়া কমিটি যাতে কোনো সুনামপূর্ণ না হয় সেরকমভাবে আপনারা বিক্ষোভ সমাবেশ করবেন বা মিছিল করবেন আগামীকাল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।